করোনাকালে দেশের সংক্রমণ আর মৃত্যুতে প্রভাব পড়েছে অর্থনীতির পাশাপাশি জীবনযাত্রাও। ভিন্ন এই আবহে শহর ও গ্রামাঞ্চলে অসচ্ছল পরিবারের কিশোরীরা অনেকটাই যেন বোঝা। স্কুল কলেজ সব বন্ধ, মেয়ের বাবা নাই, তারপরে কিভাবে লেখাপড়া করামু, খাওয়াইতে কষ্ট হয়, এজন্য ভালো ছেলে পাইছে সম্বন্ধ করে বিয়ে দিয়ে গেছে। আমাদের সংসারে অভাব অনটন কারণে আমাকে অল্প বয়সে বিয়ে দেওয়া হয়েছে। আয় কমে যাওয়াতে পরিবারের অর্থনৈতিক চাপ কমাতে মেয়েদের দিচ্ছে বাল্য বিয়ে। দুটো তিনটে মেয়ে, আমার আয় রোজগার তো নেই, খাবো কি করি, অর্থ নাই, আমার কিছু নাই, আমার সাহায্য করার কোনো লোক নাই, ফোলাফানাও ডিস্টার্ব করে, সেই জন্য ওই মেয়ের বিয়ে দিয়ে দিছি পড়ালেখার উপরে। ইউনিসেফ, ইয়ানো এফপিএ ও প্ল্যান বাংলাদেশের সহায়তায় বাল্য বিয়ে নিয়ে মানুষের জন্য ফাউন্ডেশন 2020 সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত 21 জেলার 84 উপজেলায় জরিপ চালায়। জরিপ বলছে এ সময় 13,886টি বাল্য বিয়ের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি বাল্য বিয়ে হয়েছে বরগুনায় 1,512টি, কুড়িগ্রামে 1,272টি ও নীলফামারীতে 1,222টি। করোনা পরিস্থিতিতে অভিভাবকের আয় কমে যাওয়া ও শিক্ষা প্রতিষ্ঠান টানা বন্ধ থাকাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে মানুষের উপার্জন কমেছে, খাবারের চাহিদা থেকে শুরু করে অন্য সকল চাহিদা যখন পূরণ হয় না এবং সেখানে যখন কন্যা সন্তান থাকে তখন পিতার বা অভিভাবকের একটি চিন্তা জাগ্রত হয় যে আসলে আমি যদি তাকে বিয়ে দিতে পারি তাহলে একটা হলো যে খাবারের একজন সংখ্যা কমলো। লকডাউন এগুলো এনশিওর করার জন্য বা ওনাদের অন্যান্য ব্যস্ততা বা রিলিফ কোভিড রিলেটেড, তো সেখানে কিন্তু তখন দেখা গেছে যে এরা এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। মেয়েরা, মেয়ে শিশুরা যেহেতু দীর্ঘদিন প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে যে বাড়িতে রয়েছে, এই এটার জন্য একটা ঝুঁকি মনে করছে বাবা মারা, সেজন্য তারা বাল্য বিয়েটা দিয়ে দিচ্ছে। বাল্য বিয়ে রোধে সরকারের পাশাপাশি পরিবার সহ সবার সমন্বিত উদ্যোগের তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। যেহেতু আমরা দেখছি যে 78% বাবা মাই বিয়েটা দিচ্ছে, তাহলে বাবা মাকে আরো বেশি সচেতন করা দরকার। আমার মনে হয় এই যে প্রতিদিনের খাদ্যের যে অভাব বা সংকট, এই জায়গাটিতে একটা পূরণ করা বা একটা সহনশীল অবস্থায় নিয়ে আসা সম্ভব। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা।